গল্পটা হলো আমাদের সিনিয়র ইসরোর। ইসরো মানে ইন্ডিয়ান সিরিয়াল রিসার্চ অর্গানাইজেশন। তাদের চিন্তাধারা, তাদের আবিষ্কারকে আজও নাসা কুর্নিশ জানায়, কারণ তারাই হলো বিশ্বে প্রথম যারা স্পেস স্যুট ছাড়া চাঁদে ঘুরে বেড়ায়, তারাই হলো বিশ্বে প্রথম যারা স্কুটারে করে চাঁদে যায়। তো দেখতেই পাচ্ছ দিদি স্কুটারে ভট ভট করে আওয়াজ করে চাঁদে যাচ্ছে, কালো মেঘ ফুরে স্কুটার নিয়ে ছুটে যাচ্ছে। উফ কি তেজ, দিদির কি জোশ! দিদিকে দেখে বিজ্ঞানীদের উড়ে গেছে হোঁশ। আর ফাইনালি দিদি তার স্কুটার নিয়ে মহাকাশ ভেদ করে চাঁদে একদম সফট ল্যান্ডিং করে ফেললো। হে আল্লাহ, তুমি আমাকে সহ্য করার ক্ষমতা দাও। যাই হোক, তারাই হলো বিশ্বে প্রথম যারা ডিজিটাল সিঁড়ি বেয়ে চাঁদে উঠেছে, তারাই হলো বিশ্বে প্রথম যারা প্রমাণ করেছে নৌকা শুধু জলে নয় আকাশেও চালানো যায়, তারাই হলো বিশ্বে প্রথম যাদেরকে কষ্ট করে রকেট বানিয়ে চাঁদে যেতে হয় না, উল্টে দড়ি বেঁধে চাঁদকে হিড়হিড় করে টেনে মাটিতে নামানো যায়। দড়ি ধরে মারো টান, চাঁদ হবে খান খান। আরো জোর লাগাও, আরো জোর লাগা কে হাইশা, জোর লাগা কে হাইশা, হাইশা হাইশা হাইশা। এন্ড ফাইনালি চাঁদ সোজা আকাশ থেকে দিদি ছাদে নেমে আসে। স্যালুট দিদি, তোমাকে স্যালুট! এই দিদিকে বিট করার মতো ক্ষমতা এই পৃথিবীতে কারো নেই। সবাই কোটি টাকা খরচ করে চাঁদে যায় রকেটে, কিন্তু সিরিয়ালের শক্তি অনেক চাঁদেদের পকেটে। ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছিলেন রাকেশ রোশনকে। দিদির ভাষণ শুনে বিজ্ঞানীরা কাঁদে, রাকেশ রোশন আবার কবে গেল চাঁদে? So hey, this is Riya and welcome to my channel, I'm using Ri. So finally, আমাদের বীর বিক্রম পৌঁছে গেছে চাঁদে। আর এই চাঁদে যাওয়া প্রসঙ্গে আমাদের লেজেন্ড দিদি গায়ের লোম খাড়া করে দেওয়ার মতো একটা গল্প শুনিয়েছেন। ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছিলেন রাকেশ রোশনকে। মন বুদ্ধি নির্জন সব খো চুকা হো জো। দিদির ভাষণ শুনে আমার এখন ভয় হচ্ছে, কোন দিন না বলে বসে নীল আর্মস্ট্রং না আমাদের নীল ভট্টাচার্য চাঁদে গেছিল। দিদির মতে ঋত্বিক রোশনের বাবা রাকেশ রোশন চাঁদে গেছিল। মেরা বাবা? হ্যাঁ হ্যাঁ, তোমারা বাবা মহাকাশ গয়া থা। সচ? আরে হ্যাঁ হ্যাঁ, বিলকুল সচ। ইয়ে কব তে হো? আরে ভাই, ইতনা প্রশ্ন আচ্ছা নেহি লাগদা, আপ জাইয়ে পিসি কে পাস জাইয়ে আর পুছ লিজিয়ে। চলো বিরাট সভা। তো ঋত্বিক রোশন ততক্ষণ আমাদের পিসির সাথে বোঝাপড়া করে নিক, আর ততক্ষণে আমরা দেখে নেব সিনিয়র ইসরোর জার্নি, কি করে তারা চাঁদে পৌঁছায় সেটাই আমরা দেখবো। খুব ভালো করেই দেখবো। তো বহু যুগ ধরে বিজ্ঞানীরা রিসার্চ করে যাচ্ছে কি করে চাঁদে যাওয়া যায়, বাট কেউ কি কখনো ভেবেছে চাঁদকে কি করে মাটিতে নামানো যায়? না। বাট এই দিদি হলো পৃথিবীর প্রথম মানুষ যে চাঁদকে নিজের ছাদে নামিয়েছে। কি বলছো গো তুমি? একদমই ঠিক বলছি। তোমরাও কি চাও চাঁদকে নিজের ছাদে নামাতে? হ্যাঁ। তাহলে সবার প্রথমে দিনের বেলা নিজের বিএফ কে নিয়ে ছাদে উঠতে হবে, দেন সবার প্রথমে একটা চুটকি বাজিয়ে গোলাপি ধোঁয়া ছাড়তে হবে, তারপর হঠাৎ করেই দিন থেকে রাত হয়ে যাবে, পৃথিবীকে আর বন বন করে ঘুরতে হবে না, দিদি চুটকি মেরেই দিন থেকে রাত, রাত থেকে দিন করে দেবে। আর পরীক্ষা নিও না আমার। আর এখানেই শেষ নয়, আরো বাকি আছে। দিদি গড নো চিল। দিদি আবারও চুটকি বাজিয়ে হাত থেকে একটা লেজার লাইট ছেড়ে চাঁদকে বেঁধে ফেলে। আর শুধু তাই নয়, দিদি তার গায়ের সমস্ত শক্তি দিয়ে চাঁদকে টেনে হিজড়ে নিজের ছাদে নামায়। যা দেখলাম তাতে আমার চুল খাড়া হয়ে গেছে। এতদিন এত বড় বড় বিজ্ঞানীরা কি করলো ভাই, সামান্য চাঁদকে দড়ি বেঁধে মাটিতে নামাতে পারলো না? আমি হেরে গেছি মা। যাই হোক, আমাদের দিদি করে দেখিয়েছে চাঁদকে নিজের ছাদে এনেছে, বাট আনাটা একেবারেই উচিত হয়নি, কারণ ম্যাডির কানে এই খবরটা পৌঁছে গেলে চাঁদকে ওনা এক্সট্রা গ্রেভি দিয়ে গিলে ফেলে। এক্সট্রা গ্রেভি? ও রান্নাটা খুব ভালো হয়েছে। আর দিদির ভেলকি এখনো শেষ হয়নি কিন্তু। দিদি চাঁদকে ছাদের সামনে এনেছে ঠিকই, কিন্তু সেই চাঁদে ওঠার জন্য আবার ডিজিটাল সিঁড়ির ব্যবস্থা করেছে, আর এই সিঁড়ি বেয়ে যে কেউ চাঁদে যেতে পারে উইদাউট এনি স্পেস স্যুট। আবার চাঁদের মধ্যে হাওয়া বইছে, বিজ্ঞানীরা বলে চাঁদে বাতাস নেই কিন্তু সিনিয়র ইসরো চাঁদে বাতাস আবিষ্কার করেছে। তো এরা যেহেতু চাঁদে আটকে পড়েছে, তাই তাদেরকে রেস্কিউ করার জন্য সিনিয়র নাসা মানে ন্যাশনাল আজগুবি সিরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন একটা লাল টুসটুস রকেট পাঠাচ্ছে। বাট রকেট ছাড়ার পর আমাদের সিনিয়র নাসা বুঝতে পারে যে তাদের ঝরঝরে রকেটে সাপ উঠে গেছে। চারিদিকে উত্তেজনা, নাসার পাখা ঝুনো বিজ্ঞানীদের মাথায় হাত পড়ে গেছে। তারা একটা কথাই ভাবছে, কোটি টাকার রকেটে একটা মামুলি সাপ ভাড়া না দিয়ে ফ্রিতে মহাকাশ ঘুরবে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। বাট সাপ ও নাছোড়বান্দা সে কিছুতেই নামবে না রকেট থেকে,
থেকে। তো ফাইনালি রকেট আকাশ ফুঁড়ে যাচ্ছে, কিন্তু মাঝপথে সাপের হাগু পায়। আর মহাকাশে হাগলে তো গু ভেসে থাকবে, তাই সে রকেট থেকে লাভ দিয়ে আবার পৃথিবীতে নামছে। ওরে বাবা, আমার সাপ থেকে নাগিন হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ মহাকাশ ফুঁড়ে আকাশ চিরে নাগিন দিদি ল্যান্ডিং করছে। আর ফাইনালি দিদি মহাকাশ থেকে ঝাঁপিয়ে সোজা নিজের বাড়ির ছাদে এসে পড়ে। আর সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো, নাগিন দিদি মহাকাশ থেকে লাভ দেওয়ার পরেও তার হাড়গোড় কিছুই ভাঙেনি, উল্টে সে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়েছে। আর গল্প কিন্তু এখানেই শেষ নয়। নাগিন দিদি রকেটে করে চাঁদে যেতে পারেনি তো কি হয়েছে, মাঝরাতে এরকম নীলু সাপের সিঁড়ি বানিয়েছে, এই সিঁড়িতে করে নাকি সে চাঁদে যাবে। নাগিন দিদি অলরেডি সিঁড়িতে উঠছে, কিন্তু হঠাৎ করেই ঘূর্ণিঝড় এসে দিদিকে উল্টে দেয়। বাট দিদি তাও নাছোড় বান্দা, সে বুঝে গেছে তার একার দ্বারা চাঁদে যাওয়া সম্ভব নয়, তাই সে নাগ জেঠুকে আহ্বান জানায়। তো এই নাগ জেঠু ছাদে নেমে যা করলো সেটা দেখলে আর বাঁচতে পারবে না। তো থাক, সেসব আর নাই বা দেখালাম। ওকে, তাহলে দেখো, নাগ জেঠু নিজের হাত দিয়ে ডিস্কো লাইট ছেড়ে একটা স্কুটার বানিয়ে দেয়, যেটা দেখে বিশ্বের বড় বড় ইঞ্জিনিয়াররা নাগ জেঠুকে খুঁজে বেড়াচ্ছে। কারণ যেখানে লাইট ছেড়ে স্কুটার বানানো যায়, সেখানে কষ্ট করে কেন তারা পড়াশোনা করবে? কোনো মানে হয় বলুন। এবার তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে, নাগ জেঠু হঠাৎ করে স্কুটার কেন বানালো? স্কুটার বানিয়েছে কারণ এই স্কুটারে করেই দিদি চাঁদে যাবে। আর আকাশে উড়ে উড়ে ফাইনালি নাগিন দিদি চাঁদ থেকে দুই মানুষকে রেস্কিউ করে আবারও স্কুটারে করে মহাকাশ ভেদ করে বাড়ির ছাদে নেমে আসে। আর পারছি না আমি। এসব দেখার পর আমার আর কিছু বলার নেই, শুধু একটাই কথা বলতে চাই, এই স্ক্রিপ্ট যে লিখেছে সে যেন এই চাঁদে ওঠা সিঁড়ি দিয়ে সোজা চাঁদে চলে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।